তারপরে যে বিপদ বাড়লো, পরিষদ সভাপতির রক্ষা কবচ পেলেন না তিনি। দেশের সর্বোচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে, হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রইল শীর্ষ আদালতে। শীর্ষ আদালতের ঠিক পর্যবেক্ষণটা কি, আমাদের সঙ্গে নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন, জানাবেন জ্যোতির্ময়। দেখো, গত 18ই অক্টোবর হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে সেই দিনই সন্ধে 6টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। সিবিআই তাদেরকে জেরা করবে এবং যদি তারা কোঅপারেট না করেন প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবং আজকে তারই প্রেক্ষিতে অর্থাৎ কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন গৌতম পাল, বা এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মানিক ভট্টাচার্যের অন্য একটি কেস ছিল, তারই একটি পার্ট হিসেবে আজকের এই হিয়ারিং শুরু হয়। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে একাধিকবার আবেদন সত্ত্বেও আজকে কোনো রক্ষা কবচ দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। এবং এক্ষেত্রে গৌতম পালের তরফ থেকে বা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আইনজীবী তিনি বারবার ধরে যে কথা বলেন যে 2014 থেকে 17 পর্যন্ত সময়কালে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে, ফলত 2022 সালে যিনি কাজে যোগ দিয়েছেন অর্থাৎ এক্ষেত্রে গৌতম পাল, কেন তাকে ডাকা হচ্ছে, কলকাতা হাইকোর্ট কেন এক্ষেত্রে এভাবে পদক্ষেপ করছে যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে, সুপ্রিম কোর্টে যখন বিচারাধীন, তখন কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশকে ক্ষেত্রে তার আইনজীবী ওভাররিচ হিসেবে ব্যাখ্যা করছেন। কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেন যে সিবিআইকে নোটিশ করা হচ্ছে, অর্থাৎ সিবিআই কেন গৌতম পালকে ডেকেছে, কি কারণে তাকে ডাকাটা তারা গুরুত্বপূর্ণ মনে করছে, তার কাছ থেকে কি গুরুত্বপূর্ণ তথ্য বা নথি পেয়েছে এখনও পর্যন্ত সিবিআই বা পাওয়ার আশা তারা করছে, সেই বিষয়টি প্রথম সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু। ধন্যবাদ তোমাকে। এদিকে বাকিপুরের নতুন কীর্তি, বাকিপুরের বেশ কিছু বেনামি রেশনের দোকান রয়েছে, বাড়িতে তল্লাশি চালানোর সময় নথি উদ্ধার হয়, সেই নথি থেকেই বেনামি এই রেশন দোকানের হদিশ, এমনটাই ইডি সূত্রে খবর। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রঞ্জিত, আর কত কীর্তি বেরোবে? আচ্ছা, এই রেশন দোকানগুলো কোথায়, শুধু কি উত্তর চব্বিশ পরগনা নাকি গোটা রাজ্য জুড়েই? দেখো, শুধুমাত্র বাকিপুরের যে রেশন দোকানগুলো, অর্থাৎ বেনামে রেশন দোকানগুলো যেগুলো আছে, শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা নয়, দক্ষিণ চব্বিশ পরগনাও রয়েছে বেশ কয়েকটি রেশন দোকান, যেটি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক, তিনি যেভাবে জানালেন যে করোনাকালে যেভাবে রেশন দোকানের মালিকেরা তারা হস্তান্তর করেছিল, অর্থাৎ বেনামে, বাকিপুরের নামে শুধু নয়, বাকিপুরের নামে একটি ছিল, বাদ বাকি অন্য নান্নার নামে রয়েছে, অর্থাৎ বেনামে কিন্তু বাকিপুরের অনেক অনেক কিছু রয়েছে। এছাড়াও তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানাচ্ছি যে এফসিআই গোডাউন, অর্থাৎ কাশীপুরের যে এফসিআই গোডাউন, সেটিও কিন্তু নাকি বাকিপুর কিন্তু বেনামে চালাতো, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে উঠে এসছে ইডি তদন্তকারী সূত্র মারফত আমরা জানতে পারছি। অর্থাৎ একাধিক সম্পত্তির মালিক, অর্থাৎ কুলে ফেপে ঢোল, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে বাকিপুরের উত্থান কিন্তু বাম আমলে হলেও কিন্তু 2011 সালের পর থেকে কিন্তু তার পথ চলা, অর্থাৎ প্রভাব প্রতিপত্তি বিস্তার সমস্ত কিছু কিন্তু 2011 সালের পর থেকে, এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে যে বাকিপুর যেভাবে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিল, প্রভাব প্রতিপত্তি লাভ করেছিল, এবং তার যে প্রভাব সম্পত্তির পরিমাণ প্রায় কয়েক গুণ বাড়তে পারে, এমনটাই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিক সূত্র মারফত আমরা জানতে পারছি। নজর থাকবে রঞ্জিত, নজর রাখো। পরের খবর, ইডির স্ক্যানারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, উত্তর চব্বিশ পরগনার 27 পুরসভার 75 থেকে 80 জন কাউন্সিলর, কাউন্সিলরদের গতিবিধি এবং আর্থিক লেনদেনের ওপর নজর রাখছে ইডির তদন্তকারীরা। সূত্রের খবর, ইডির তদন্তকারীরা অনুমান করছেন যে রেশন দুর্নীতিতে ওই কাউন্সিলরদের একটা বড় ভূমিকা থাকতে পারে। হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া পাওয়ার পরে তাকে জেরা শুরু করবে ইডি। জেরা শেষ হলেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কাউন্সিলরদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। কাউন্সিলরদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে বলে সূত্রের খবর। সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, 75 থেকে 80 জন কাউন্সিলর? দেখো, কেবল কাউন্সিলর নয়, মন্ত্রী ঘনিষ্ঠ একটা বড় বৃত্তের হদিশ পাওয়া গেছে এখন পর্যন্ত তদন্তে। যেমন গতকাল আমরা দেখিয়েছিলাম যে অভিজিৎ দাসকে কেন্দ্র করে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, ঠিক সেরকমই আজকে আমরা যেটা জানতে পারছি ইডি আধিকারিকরা এসএবি উদ্যোগ নামে একটি সংস্থার হদিশ পেয়েছেন। এই সংস্থার একাধিক হোটেল রয়েছে দীঘাতে, এবং এই এসএবি উদ্যোগের অন্যতম পার্টনার হচ্ছেন শ্রাবণী কাশ্যপ।
এই শ্রাবণী কাশ্যপের নাম কিন্তু পাওয়া যাচ্ছে একাধিক কোম্পানিতে ডিরেক্টর হিসেবে, যেখানে মণিদীপা মল্লিক এবং প্রিয়দর্শিনী মল্লিক অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং মেয়ে তারা ডিরেক্টর ছিলেন। অর্থাৎ বারবার যেটা গতকাল থেকে আমি বলার চেষ্টা করছি যে প্রত্যেকটা বৃত্ত কিন্তু একই বিন্দুতে কোথাও মিশে যাচ্ছে এবং সেই জায়গা থেকে মন্ত্রী ঘনিষ্ঠ একটা বলয় যার মধ্যে একাধিক ব্যক্তি রয়েছেন, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, ছোট মাপের ব্যবসায়ী রয়েছেন বা মন্ত্রীর অনুগ্রহ পাওয়া খুব সাধারণ মানুষ রয়েছেন, যাদেরকে দিয়ে সামনে রেখে জ্যোতিপ্রিয় মল্লিক একটা বিরাট নেটওয়ার্ক তৈরি করেছেন এমনটাই ইডি আধিকারিকরা মনে করছেন। এবং সেই জায়গায় যে কাউন্সিলরদের তুমি কথা বলছো তারাও থাকতে পারেন, কারণ এই রকম বৃত্তে এই রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা মন্ত্রীর থেকে বিভিন্ন সময় রাজনৈতিক অনুগ্রহ পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, তাদেরকে কেন্দ্র করেও এই নেটওয়ার্ক গড়ে উঠেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল আমি যদি বলে থাকি প্রায় 12টা ভুয়ো কোম্পানির ওপর নজর রাখছে, সেটা কিন্তু লাফিয়ে বাড়ছে, কারণ একের পর এক যে সংস্থাগুলো 27টা পুরসভা রয়েছে উত্তর চব্বিশ পরগনা। যদি কেউ তার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা যদি প্রমাণিত হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই প্রমাণিত হওয়ার বিষয়টাই কিন্তু কোথাও বিষবাহ জলে চলে গেছে। এবং সাম্প্রতিক অতীতে আমরা যেটা দেখেছি উত্তর চব্বিশ পরগনায় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের রাজনৈতিক গতিবিধি বা রাজনৈতিক সক্রিয়তা গত এক থেকে দেড় বছরে অনেকটাই কমে গিয়েছে এবং সেই জায়গা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের রাজনৈতিক গুরুত্ব কমছিল এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছেন উত্তর চব্বিশ পরগনার বর্তমান যারা শাসক নেতাদের একটা বড় অংশ। এবং সেই জায়গা থেকে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ নেতারা যারা এখনও জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাদের ব্যাপারে কিন্তু তারা খুব একটা যে পাশে দাঁড়িয়ে তারা খুব সরগোল করছেন। তোমাকে ধন্যবাদ সিজার, আবারও কথা হবে। এদিকে জ্যোতিপ্রিয়কে নিশানা শুভেন্দুর, পার্থ অর্পিতা বালু বাকিপুর সেম মডেলে দুর্নীতি। দীঘা জ্যোতিপ্রিয়র বেনামে বিলাসবহুল চারটে হোটেল রয়েছে, হোটেলের নাম ছবি এবং লিজ হোল্ডারদের নাম প্রকাশ করে নিশানা। সম্পত্তির খতিয়ান প্রকাশ করেছেন বিরোধী দলনেতা, দাবি করেছেন তিনি সব সেম মডেল, পার্থ অর্পিতা কেষ্ট সাইগল আর বাকিপুর বালু মডেল সব সেম, জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামে হোটেল দিস ওয়ান, যেখানে লেখা আছে এরা গোটা পশ্চিমবঙ্গে এই একই জিনিস করেছে। শিক্ষা গেছে জেলে, খাদ্য সবে গেল জেলে, বাকি থাকলো স্বাস্থ্য। স্বাস্থ্য কবে জেলে যাবে তার অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ। দীঘায় যত হোটেল এরকম দিয়েছে সব শুভেন্দু দিয়েছে, এখন ও বেআইনি হোটেল দিয়েছে কিনা শুভেন্দু সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ দীঘার একচ্ছত্র নায়ক শুভেন্দু ছিল। যত অভিযোগ আসছে সব আগের পুরনো 18-17 ওই সময়টা, আর ওই সময়ই মন্ত্রিসভায় যিনি 1-2-3 মধ্যে ছিলেন তার মধ্যে একজন ছিলেন শুভেন্দু অধিকারী। অতএব যদি ওই মন্ত্রিসভার সবার ব্যাপারে তদন্ত করতে হয় তাহলে শুভেন্দু অধিকারীকেও তদন্তের আওতায় আনা উচিত। রাজ্যের বিরোধী দলনেতার আরও অনেক অভিযোগ রয়েছে, যেমন পিএসসিতে স্বজন পোষণের অভিযোগ করছেন তিনি। পাবলিক সার্ভিস কমিশন লুট করেছে, পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার ছিলেন দেবপ্রিয় মল্লিক, লুটের মাস্টার। স্বাভাবিকভাবেই উনি পিএসসি স্ক্যামের সঙ্গে যুক্ত, বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। পাবলিক সার্ভিস কমিশনটা লুট করেছে তো, ও পাবলিক সার্ভিস কমিশনের দীর্ঘদিনের মেম্বার দেবপ্রিয় মল্লিক, পাবলিক সার্ভিস কমিশনের 2 নম্বরের মাস্টার, এই যে ভিডিওগুলো ম্যাক্সিমাম চুরি করেছে 15-16-17-18 যার আমি আরটিআই করেছিলাম, উত্তর দেয়নি, সময় নিয়েছে। স্বাভাবিকভাবে দেবপ্রিয় মল্লিক পিএসসি স্ক্যামের সঙ্গে যুক্ত। এদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হেলথ রিপোর্ট জমা পড়ল ব্যাংশাল আদালতে, রিপোর্ট সিল করে রাখার আবেদন ইডির।
এই রিপোর্ট খুবই গোপনীয় আবেদন আইনজীবীর। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। দেখো আজকে ইডির তরফ থেকে ইডির যথেষ্ট গোপনীয় রাখা হোক এবং সিল করে রাখা হোক এবং এই রিপোর্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যদিকে আদালতে কিন্তু আজকে কমান্ড হসপিটালের তরফ থেকে আইনজীবীরা এসেছিলেন এবং সেখান থেকে কিন্তু যেটা স্পষ্টত বলা হলো যে যেহেতু কমান্ড হসপিটালে জ্যোতিপ্রিয় মল্লিককে সেখানে রাখার কথা বলা হয়েছিল অর্ডারে এবং সেখানেই কিন্তু বলা হলো যে কমান্ড হসপিটাল ওভারবার্ডেন, অর্থাৎ এই কথা আরো একবার আদালতে দাঁড়িয়ে কমান্ড হসপিটাল দ্বিতীয়বার বলল যে তারা ওভারবার্ডেন, যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডার ডেফার করা হোক, অর্থাৎ কিছুটা পরিবর্তন করা হোক সেই আবেদন জানানো হয়েছে। অর্থাৎ কমান্ড হসপিটাল যে ওভার বাড়েন সেই বিষয়টা কিন্তু আরো একবার আদালতে দাঁড়িয়ে সেই হাসপাতালের প্রত্যেক আইনজীবী তিনি নিজে বললেন এবং অপরদিকে এই যে রিপোর্ট যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে হেলথ রিপোর্ট তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট গোপনীয়, সেই বিষয়টাও ইডি আইনজীবী কিন্তু আদালতে বললেন এবং সেই রিপোর্ট আজকে জমা করলেন। বেশ, নজর থাকবে, নজর রাখো সুশোভন।